ভালো না থাকলে এই ভিডিওটা পুরো দেখুন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো গাইস, আজ আমি মা বাড়িতে আছি, তো আজকে বলেছিলাম ফিশারি যাব, তো আপনাদের মানে পুরো ফিশারি ঘুরিয়ে দেখাবো, ওখানে কীরকমভাবে মাছের চাষ হয় বা মাছ মানে প্রতিপালন করা হয় এইসবই আপনাদের সাথে আজ ঘুরিয়ে দেখাবো। আর ওখানে দৃশ্যটা খুব সুন্দর ফিশারি চারদিকে, আর সূর্যের আলো পড়ে মানে ফিশারি পুরো জল চকচক করে কেমন আপনাদের সাথে সেটা শেয়ার করব। সো গাইস, আমি আর আমার ভাই ফিশারিতে এসে গেছি। দেখুন ফিশারিতে এখন পুরো জলে ভর্তি রয়েছে, আর আমাদের এই মানে পূর্ব মেদিনীপুরে যে আমার মা বাড়ির সামনে যে ফিশারিটা রয়েছে, ফিশারিটা বিশাল বড় আয়তনের, মানে এখান থেকে হাঁটা শুরু করলে পুরো ফিশারি ঘুরতে ঘুরতে মিনিমাম 40 মিনিট লেগে যাবে, এত মানে বিস্তৃত এলাকা নিয়ে পুরো ফিশারিটা। আর এখন আমি বিকেলবেলা এসেছি, আকাশে দেখুন কি সুন্দর সূর্য উঠেছে, আর চারদিকে আবহাওয়াটা খুবই সুন্দর মনোরম, আর আকাশে মানে সূর্যের আলোটা জলের উপর পড়ে দুর্দান্ত আবার বিচ্ছুরিত করছে। আমি এখন এই ফিশারি সাইড দিয়ে রাস্তা রয়েছে ছোট, সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার ভাইও সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর পাশে কলা গাছ এর বন প্রচুর রয়েছে। আর গাইস, দূরে মাঠে খেলা হচ্ছে, আর মাঠ থেকে এই ফিশারি খুবই সামনাসামনি, ওই জন্য আওয়াজটা একটু আসছে। ওইদিকে পুরো ধান ক্ষেত, আর এদিকে পুরো ফিশারি পুরো অংশটা, চারদিকে পাইপ ফাইপ এর উপর কি করছে, এই পড়ে যাবি রে, নাচতে শুরু করে দিয়েছে গান চলতে। আহা, ভালো নাচ হচ্ছে, যাবি চ। এখানে দেখুন কাকতাড়ুয়ার মতো সাজিয়ে দেখেছি, যাতে কেউ ধান ফান নাতে নষ্ট না করে, মানে যাতে মানে কি, মানে যাতে মানে কিছু নয়, যাতে মানে গর্ত গর্ত কেন, এত সাপের গর্ত, এমন করে ডাকছিল যাচ্ছি যাচ্ছি করতে। গাইস, দূরে দেখুন আকাশটা কি সুন্দর দেখতে, আর দূরের ওইদিকেও আরও ফিশারি রয়েছে 2-3টে, মানে এই ফিশারিটা যা বড়, সবচেয়ে বড় ফিশারি মানে আমাদের এই অঞ্চলের মধ্যে। আর এখানে দেখুন পেছন দিকে, এবার এক সব জায়গায় নাচতে লেগে যায়, কাজ নেই নাকি তোর, সব জায়গায় নাচতে হবে। আর এই ফিশারির পাশ দিয়ে রাস্তা ধরে ধরে আমরা এগিয়ে যাচ্ছি, যতটা পারবো আপনাদের দেখাবো, কারণ ওই দিকে এখন আবার অনেক জায়গায় এখানে বলে যে মানে ফিশারি সাইডে প্রচুর সাপের উপদ্রব থাকে, মানে বড় বড় সাপ থাকে, বলে এই যে ফাটা ফাটা দেখছেন, এই দেখুন বড় কত বড় একটা ফাটা, এর ভেতরে অনেক সময় সাপ ফাপ ঢুকে থাকে, ওই জন্য ওইদিকে যেতে বারণ করে। তাও আপনাদের অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কিন্তু জায়গাটাও খুব সুন্দর থাকে, ওই জন্য একদিকে ভয় আছে আবার একদিকে দেখতেও খুব সুন্দর, মানে দেখতেও মন ছাড়ে না। দৃশ্যটা পুরো চারদিকে পুরো সবুজ ধানকে, এ বগ উড়ে চলে গেল, এই যাচ্ছে বগ, বসে পড়লো বগটা, শুনছো আরেকটু সব মানে সাপলা ফাপলা পড়ে রয়েছে চারদিকে, কোন দিকে রাস্তা তো আছে যাওয়ার, রাস্তা আছে সাপেরই তো, হ্যাঁ একটু সাপ সাপের ভয় আছে, এখান দিয়ে যাওয়া যাবে না, কারণ সামনে পুরো মানে পুরো ইয়ে হয়ে রয়েছে, পাশ দিয়ে কাটি কাটি যেতে হবে, না এখানে যাওয়া উচিত নয় আমার হিসাবে। এদিকে পুরো দেখিয়ে দিন, দেখে দিচ্ছি, দেখুন আকাশে মেঘটা কিরকম উঠেছে, ও হেভি সুন্দর মেঘটা, এই ওইদিকে গেলে হতো না, ওইদিক দিয়ে শুরু করে যাবো, ওইদিকে চলে গেলে ঘুরে যাবো, ওই থেকে যাওয়া যাবে, ওইদিকে তো পরিষ্কার মনে হচ্ছে, দেখ ওই সাইড দিয়ে ঘুরবো তাহলে, এই বক উড়ে চলে গেল আবার, বকই তো এটা, সিংহ উড়ে উড়ে যাচ্ছে, মাছরা রাস্তাটা পুরো এরকম সরু, সাইড দিয়ে যেতে হবে, ওই দিকটা যাবো। আর গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দেবেন। এখানে পাটটা ছিল, কিন্তু পাটটা মানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে ঢুকে গেছে, ওই কাল না পরশু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে ভেঙে গেছে। রেস দেখতে যাবি এখন? চ ইয়ো ইয়ো গাইস, এবার ফিরে যাচ্ছি ওদিকে বাড়ির দিকে, ও ভাই পড়ে যাচ্ছে ওইদিকে, বা ওদিকটা দেখ ঘুরে দেখাবো তারপর বাড়ি যাবো, সাইডটার দিকে দেখাবো আগে, হ্যাঁ দেখে দেখে এখানে থোড়া মারা। আপনার নাম কি আপনি বলুন, আপনার নাম কি? আমার নাম দেখাতে হবে সবাই জানে, এখানে মাইকের এ হচ্ছে বেশি, উঠবে কি করে কে জানে, আগেই মাইক বাজছে এখানে বেশি, এর দড়ি আছে, মাইক বাজবে নাকি মরা খান্না বাজবে,
এখন ইন্ডিয়ার গান চলছে। তোমার খেলা হচ্ছে তো? খেলা হচ্ছে না, মিউজিক্যাল চেয়ার হচ্ছে। সবকটা ব্লগ একসঙ্গে যাবে, পরপর ব্লগ যাবে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, পার্ট ফাইভ, কতগুলো যাবে জানি না, একবারে যাবে। পার্ট টেন যাবে না? পার্ট টেনও হতেই পারে। এদিকে দেখুন ছোট্ট একটা ফিশারি, এদিকে তো বড় করে দেখতেই পাচ্ছেন চারদিকে ফিশারি। এখানে পান বরজ, অপন এদিকে দেখা যায় পান বরজ, সব পান বরজ। আগে দেখালাম কোন দিকেরটা, দেখালাম এই দিকেরটাই দেখিয়েছি, ওই দিকেরটা দেখিয়েছি। এদিকে পান বরজ আরেকখানে, ঘরটাই দেখালাম, এই তো ঘরটা সামনে ছিল, এই তো দেখিয়েছি। ও আজও পাবলিক মিষ্টি মিষ্টি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানটা বসবো, কোথায় বসবি? ওখানে যাবি, এদিকে যাই সামনে, এখানে বসবি। কোথায় লোক আছে? শুয়ে আছে, সব ফটোগ্রাফ তুলে দিয়েছে। পেছনে লোক আছে, লোক মানে এগুলো ফিশারি সাইড ফাইডে শুয়ে থাকে অনেকে, পাহাড়ে দেয় আসলে ফিয়ারি, মাছ ফাঁছ যাতে না কেউ ধরে সেই জন্য পাহাড়ে দেয়। এখানে দেখুন ছোটো ছোটো টমেটো হয়েছে, এই যে টমেটো হয়েছে, ওরা নিচে নেমে দেখাচ্ছে পুরো ফিশারি চারদিকে। নেমে গেছে নিচে, আমিও নামছি আসতে, জল কম আছে, জল বেশি আছে তো বললাম তো। তুমি কি দীঘা এসছো নাকি পুরী এসছো? সি বিচে এসছো? ওদিকে দৃশ্যটা খুব সুন্দর, পুরো একদম মানে চারদিকে। সে মাইকটা বাজে বলে ম্যাচাকারটা করছে। এরকম আমার দাদা এখন নামছে, মানে ফটো শ্যুট করবো একটু। নাম আঁটু নাম কি হলো? দাদা নামবে, ও ভিজে গেলে ভিজে যাবে, কিছু করবে না কেউ। এখানে নামার দু তিনটে সিঁড়ি রয়েছে, বেশি নয়, দু তিনটে সিঁড়ি রয়েছে, পাটা গুটিয়ে নে। হ্যাঁ ভিজে যাবেন না, আর আগে বলছিলাম ভিজে গেলে ভিজে যাবে। ও নামবে এখন, নেমে দেখাবে আপনাদের, অনেকখানি আছে নিচে, চারদিকে ভিউটা খুব সুন্দর, যখনই মানে মন চাই এখানে এসে মানে থাকা যায় যখনই। নাম হ্যাঁ একটা সিঁড়ি আছে, দুটো তিনটে চার পাঁচটা সিঁড়ি আছে, তারপর বেশি নামিস না, ডিপ আছে অনেক সময়, অনেকটা নিচে আবার পাঁক আছে, আমি নামলাম তখন একবার, পাঁক আছে তো। সো গাইস ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট পার্ট তাড়াতাড়ি আসতে চলেছে, তাই সবাই নেক্সট পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।